আলহামদুলিল্লাহ, আমি এই বয়সে শ্বশুর হয়ে গেছি, নানা হয়ে যাব, খুব শীঘ্রই দাদা হয়ে যাবো ইনশাআল্লাহ। আর আমার মতো এই বয়সে বহু লোক আছে এমন কপাল পোড়া, এখনো দুধের বাচ্চা নিয়ে ঘুরি। আমার মায়া হয়ে এদের দেখি যাইরে, এরা লাইফটাকে এনজয় করতে পারলো না, আমরা লাইফটাকে এনজয় করি আলহামদুলিল্লাহ। সব গোছানো শেষ, ছেলে মেয়ে পড়ালেখা বিয়ে শাদি নাতি পোতা, এখন আমি স্ট্রং আছি। কোনটা মানুষ আছে তো আলহামদুলিল্লাহ, অমানুষ আছে কানটা মোড়ে রাস্তা দেখা দেওয়া যাবে, তোমার কোনো আমার ঠেকা নেই বেটা, আমি এখনো শক্ত আছি আলহামদুলিল্লাহ। দেখুন, আর্লি ম্যারেজ এটার গুরুত্বের উপরে এখন ক্যাম্পেইন হওয়া উচিত, ক্যাম্পেইন হওয়া উচিত। আমরা যখন মানুষের সংখ্যা কমানোর জন্য, জন্ম নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছি, আজব বিষয় হল ওই সময়টাতে পুরান পাগল যারা, আমরা তো এখন নতুন পাগল, মানে আমরা এখন জন্ম নিয়ন্ত্রণ করা শুরু করছি তাই না, যারা জন্ম নিয়ন্ত্রণ করে শেষ করছে, এখন নিয়ন্ত্রণ করতে করতে এমন নিয়ন্ত্রণ হয়ে গেছে এখন আর শিশুর জন্ম হয় না, এই পুরান পাগলরা তারা এখন জন্মের হার বাড়ানোর জন্য পাবলিকরে টাকা দেয়, পয়সা দেয় নতুন দম্পতিকে, যে প্লিজ একটা বাচ্চা নাও, আরেকটা বাচ্চা নাও, আরেকটা নিলে আরও খুশি, সরকার টাকা দিচ্ছে। পৃথিবীর বেশিরভাগ উন্নত দেশগুলোতে এখন এই পর্যায়ে চলে গেছে, আমরা সবাই জানি, ওপেন সিক্রেট, সবাই জানি। মানে যেই দেশে আপনার জন্ম নিয়ন্ত্রণ যত আগে করছে তারা ওইটার ক্ষতি এখন তত বেশি সাফার করছে, এখন তারা কী করতেছে, জন্মহার বাড়ানোর চেষ্টা করতেছে, মানুষ আর পারতেছে না, কারণ মানুষের যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটা শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে চলে আসা টেন্ডেন্সি যদি একবার পরিবর্তন করা হয়, এটাকে আবার ব্যাক করানো অত সহজ না। শিশুর জন্মের হার নাই, মানুষ প্রজন্ম সংকটে পড়ে যাচ্ছে, তারা যে দেশ বৃদ্ধ মানুষ আছে, তরুণ শিশু হচ্ছে না, তরুণদের আপনার বেড়ে ওঠার হাল ধরার যে ব্যাপারটা সেখানে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। তো এই জন্য বাংলায় কথা আছে না যে পুরান পাগলে ভাত পায় না নতুন পাগল আসছে, এখন আমাদের অবস্থা যে সেরকম, যারা আগে জন্ম নিয়ন্ত্রণ করে এখন হাই হাই করে কেন্দ্রে মরে, আমরা তাদের দেখে দেখে শেখা উচিত, আমরা এখন নতুন করে শুরু করতেছি, তা আমাদেরও ওদের মতো করে ওই রকম হাই হাই করে মরতে হবে হয়তো কিছুকাল পরে। ঠিক একই রকম লেট ম্যারেজ, আজকে আমাদের সমাজ উৎসাহ দেয় যাতে দেরিতে বিয়ে করে, আগে নিজের পায়ে দাঁড়াক। তো নিজের পায়ে দাঁড়ানো মানে কি, এটার মানেটা হলো কারোর কারোর কাছে এটার মানে হলো ডাল ভাতের ব্যবস্থা করতে পারা, আর কারোর কারোর কাছে নিজের পায়ে দাঁড়ানোর মানে হলো বিশাল ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, বড় একটা চেয়ার, একটা পদ, এই সব কিছু মিলে হলো কি নিজের পায়ে দাঁড়ানো। এই তথাকথিত নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে বেচারা আদা বুড়া হয়ে যায়, আদা বুড়া, আদা বুড়া বলছে এই জন্য যে তিরিশ, মানুষের গড় আয়ু যদি 60-70 হয় তো 30 বছর হলে কি হয়, আদা বুড়া। এরপরে উনি বিয়ের চিন্তা শুরু করছেন। আমি একটা হিসাব বোঝানোর চেষ্টা করি, আপনার বয়স যখন 30 হলো, আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করলেন, করতে করতে পড়াশোনা সব শেষ করতে করতে আপনার 25 বছর অ্যাভারেজ লেগে গেল, এরপর আপনি চাকরি নিলেন, চাকরি নিয়ে চাকরিটা একটু স্টাবলিশ করে নিয়েছে, পায়ে দাঁড়াইতে হবে, তো পায়ে দাঁড়াইলেন, মজবুত হলেন, এগুলো করতে করতে আরও 5 বছর গেল, তাহলে 30 পার হলো। এবার আপনার বাপ মা মেয়ে দেখা দেখি শুরু করছে, দেখতে দেখতে আরও 1-2 বছর চলে গেছে। এখন আজকাল তো দেখার পরও বিয়ে হয় না, কী করে তো হয়, এঙ্গেজ করে তো হয়, এরপরে আর 1 বছর জুড়লেন, তাহলে 30-এর পরে 1 বছর দেখা দেখিতে গেল, আর 1 বছর আপনার আংটি পরে ধুয়ে দিল, তাহলে কত গেল, 32। এরপরে আল্লাহ আপনার প্রতি রহম করছে, আপনার বিয়ে কপালে জুটছে। 32-এর পরে বিয়ে করার পরে কী হবে, না এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়া যাবে না, এত তাড়াতাড়ি বাচ্চা নিয়ে লাইফটাকে এনজয় করা যায় না, দিলেন গ্যাপ 2 বছর, 3 বছর, 3 বছর পরে আল্লাহ একটা বাচ্চা দিল, ততক্ষণ বয়স হলো 35। এই বাচ্চা আবার গ্রাজুয়েশন কমপ্লিট করতে তার কত বছর সময় লাগবে, প্রায় 25, মানে পড়াশোনা শেষ করতে লাগে যদি, তাহলে 35 আর 25 কত হল, 60। এরপরে ছেলে চাকরি খুঁজবে, তাও চাকরি পাবে কি না রেডি তো নাই, পেয়ে গেল টাইমলি মনে করেন, তাহলে 61 বছর বয়স আপনার যখন, তখন বাচ্চা মাত্র চাকরি শুরু করছে, আবার বাচ্চা তো বেশি নেবেন না, যেহেতু সুখী হইতে চান, ছোট সংসার সুখী সংসার,
জগতের সবচেয়ে বড় মিথ্যা কথাগুলোর একটা। আপনি খোঁজ নিয়ে দেখেন তো, বেশিরভাগ বড় সংসারগুলো যাদের 7টা 8টা বাচ্চা 9টা 10টা বাচ্চা, এদের দেখেন এদের সুখের শেষ নাই। কারণ বাচ্চা যখন 8টা 10টা হয়, ওই ধান ছিটার মতো এমনি দুই চারটা মানুষ হয়ে যায়। আর যাদের থাকেই একটা, থাকেই দুইটা, ওই একটা যদি কোনো রকম আল্লাহ না করো অমানুষ হয়, তাহলে এবার খুঁজে পাবে চালা আসি তো একটা বা দুইটা। আরও যে আজকাল তো আবার কানাডা পড়াইতে হবে, আমেরিকা পাঠাইতে হবে, বিলেত পাঠাইতে হবে, আছে না? আসেই একটা দুইটা পাঠাই দিয়েছেন বিলেত, পড়াশোনা করে দেবেন, কারণ ভাবসাব ধরতে হবে। তা আপনার আম সালা সব শেষ। লেট ম্যারেজ করার কারণে আপনার 60 বছর পর্যন্ত সংসারে ঘানি টানতে হবে, কারণ ছেলে তো তখন কর্মক্ষম হয়নি, পড়ালেখা করতেছে। তখন আপনার বয়স গেছে কত? 60। বাংলাদেশের মানুষ 60 বছর বয়সে কি হয়? পরিণত বুড়ো। পরিণত বুড়ো একদম মানে পরিপূর্ণ বুড়ো হওয়া পর্যন্ত আপনি সংসারে ঘানি টানতেছেন, তখন ছেলে ইনকাম শুরু। এরপর ছেলে ইনকাম শুরু করার পর যদি ছেলে কোনো মেয়ের পালায় পড়ে তার হাত ধরে আবার না ভাগা দেয়, যদি ছেলে মানুষের জাত হয়, কুলাঙ্গার না হয়, যদি সে ঠিকমতো চাকরি পায়, বহু যদির পর আপনি একটু রেস্টের সুযোগ পাবেন, তাও 60 বছর ঘানি টানার পর। আর যদি আপনি 25-এর মধ্যে বিয়ে সেরে ফেলেন, 22-23 এই বয়সে বিয়ে সেরে ফেলেন, তাহলে আপনার বাচ্চা আপনার 45 বয়স যখন, তখন দেখবেন বাচ্চা পড়াশোনার শেষ, মাশাআল্লাহ। আপনি এখনও শক্ত আছেন, আল্লাহ না করুক বাচ্চা যদি অমানুষ হয়, কানটা ধরে বাইর করে রাস্তা দেখা যেতে পারবে, কারণ আপনার এখনও কি আছে শুনলে। আর 60-এর পর যদি বলো অমানুষ হয়, বলবো ঠিক আছে বাবা তুমি যা বলো, কী আর করবো আমি, যাবো কই। লেট ম্যারেজের এবং আর্লি ম্যারেজের মধ্যে পার্থক্য হলো এরকম। তাহলে আর্লি ম্যারেজ ম্যারেজের ফজিলত বুঝে আসছে না? মুশকিল হলো এটা যুবকদের বোঝায় লাভ নাই, তো মুরব্বীরা তো বোঝে না। আল্লাহ মুরব্বীদেরকে হেদায়াত দান করো, ছেলে মেয়েদের বিয়েতে যেন কার্পন্দ না করে, দেরি না করে। ওই যে পশ্চিমাদের তালে পড়েন না, পশ্চিমারা আপনাকে উল্টা বোঝাবে, না 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 আর্লি ম্যারেজ করা যাবে না, বুড়ো করে তারপর বিয়ে দিবা। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো এই জন্য ভাই, যুবকদেরকে গুনাহের হাত থেকে বাঁচাবার জন্য, সমাজকে সুস্থ ধারায় প্রবাহিত করবার জন্য, সমাজকে অনাচার থেকে মুক্ত করবার জন্য, এবং যত রকমের আপনার ভ্রান্তি আছে যুবকদেরকে ভ্রান্তির পথে যে নিয়ে যাওয়া হয়, এগুলো থেকে বাঁচাবার জন্য সময় মতো বিবাহের কোনো বিকল্প সোজা কথা। এই জন্য গুনাহ থেকে বাঁচার জন্য এটা একটা স্থায়ী সমাধান। যারা এই জাতীয় গুনাহ হোক কোনো গুনাহে আসক্ত, সেগুলো থেকে বাঁচার জন্য এটা একটা স্থায়ী সমাধান, এটাতে চলে যেতে হবে। তবে অবশ্যই তার আগে আপনি স্ত্রীর ডাল ভাতটা জোগাড়ের ব্যবস্থা করা দরকার। ইসলাম বলে আপনি পায়ের উপরে দাঁড়ান, কিন্তু ইসলামের পায়ের উপরে দাঁড়ানোর মানে হলো মহরের টাকার ব্যবস্থা করতে পারা আর বউয়ের কি জোগাড় করতে পারা, ডাল ভাত। এখন আপনি বলবেন না আমি গোশ ভাত ছাড়া বিয়ে করবো না, তো বসে থাকেন 30 বছর বয়স পর্যন্ত। আর আমাদের মতো যদি সাহসী হন তো আলহামদুলিল্লাহ, উপযুক্ত হয়ে গেছেন, আল্লাহ তাআলা ওই যে ডাল ভাত জোগাড়ের ব্যবস্থা, আবার ডাল ভাতও নাই ওই সময় বিয়ের জন্য কুরকুরা লাগে, সেটা তো হবে না। অনেক যুবক আছে যে বিয়ের জন্য কুরকুরা। আমি একবার পল্টনে হোটেল উদ্বোধন করতে গেছি, এক ছেলে তার বাপরে হাত ধরে আমার সামনে টেনে নিয়ে আসছে, আইসা বলে হুজুর এটা আমার বাপ, আমার বিয়ে করাইলে আপনি কিছু বলেন। আমি চিন্তা করলাম লাখ লাখ কত দামি এই ছেলে, মানে এরকম ভরা মজলিসে বাপরে ধরে নিয়ে আসছে আমার কাছে, হাত ধরে বলতেছে আমার বাপ এটা, আপনি একটু বলেন তো, সবসময় তো আপনি ওয়াজ করেন, আমার বাপ একটু বলেন আমাদের যেন বিয়ে করা। তো যাই হোক, হয়তো বাপ ছেলে খুব বেশি ফ্রি ছিল তারা, তো আল্লাহ তালা আমাদের অভিভাবকদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি সবসময় বলি যারা বাপ, যারা মা, যারা মুরব্বী আছেন, বাবারে আপনার আপনি বিয়ে কোন বয়সে করেছেন বলুন? আগে যুগে মানুষের বিয়ে কি 30-এর পরে হইত? বহু আগে আগে বিয়ে হয়ে যেত। আপনি নিজে তো ঠিক আর্লি বিয়ে করছেন, পোলাটারে মেয়েটারে কেন বুড়া বানাচ্ছেন? আর আপনি যে বয়সে বিয়ে করছেন ওই বয়সে বিয়ে না করলেও চলতো, আপনি আরও 5 বছর পরে করলে অসুবিধা হইতো না, কারণ তখন এত ফেতনা ছিল না। এখন ফেসবুক আছে, এখন ইউটিউব আছে, যুবকরে বাঁচানোর জন্য এখন আপনি যদি
পোসেসে বিয়ে করে থাকেন আপনার পোলারে বিষে করানো উচিত আপনি নিজেরটা তো আপনার পাপ তো ঠিকই করছে কিন্তু আপনি নিজে তো ঠিকমতো করতেছেন না আল্লাহ আমাদের অভিভাবকদের বোঝার তৌফিক দান তো এবং এটার কারণে সমস্যা হয়ে যাবে হান হবে তান হবে পশ্চিমারা আমাদেরকে বোঝায় আর আমরা সেগুলা বোকার মতো গিলতে থাকি আল্লাহ তাআলা সঠিকটা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে